হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুমন আর তোমরা দেখছো দ্য ক্রেজি ব্লগার ইউটিউব চ্যানেল। এখন 10:30 বেজে গেছে, ঠিক আছে, আর আমি এই ঘুম থেকে উঠেছি। তাই মানে কি বলবো, যখন কলেজ থাকতো আমার তখন ঘুম থেকে উঠতাম 6:30 সময়, আর এখন যত দিন যাচ্ছে তখন বাড়িতে থাকতাম তখন ঘুম থেকে উঠতাম 8:30 বা 9 সময়, আর এখন 10:30 বেজে যাচ্ছে। মানে দিনকে দিন এত অলস হয়ে যাচ্ছি, মানে কি আর বলবো, আর কি তারিফ করবো নিজে, মানে দিনকে দিন অলস হতেই যাচ্ছে। ঠিক আছে, চলো টিফিন করে নিই। আর টিফিনে এমনি বেশি কিছু খাবো না, আমি কম করে মুড়ি খেয়ে নেবো, দিদিভাই চাট করেছিল তো সেটাই খেয়ে নেবো। তারপরে হ্যাঁ, আজকে আবার ভৈলা পরোটা দিয়েছিলাম অনেকদিন আগে, সেটা আজকে আসার কথা আছে। চলো আজকে আসে নাকি আবার, এখানে ফ্লিপকার্টের অবস্থা প্রচুর খারাপ ভাই, অর্ডার দিচ্ছে কিন্তু যেদিন ডেলিভারি দেওয়ার কথা সেদিন আবার ডেট বাড়িয়ে দিচ্ছে। চলো আজকে আসে নাকি দেখা যাক, আজকে আগে কম করে মুড়িটা খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে চলো। হেভি টেস্ট জানা মুড়ি, বাড়িতেই বানিয়েছে আটা টাতে দিয়ে। খাওয়া হয়ে গেছে, এবার আমি আসার সময় আমি যে জামাগুলো নিয়ে এসেছি সেগুলো টলিতে আনতে আনতে পুরো ভাঁজকে পুরো বাজে লাগে দেখতে, ঠিক আছে, সেটাকে প্রথমে ইস্ত্রি করতে হবে। কী হচ্ছে বলবো, হাত দাও না, এটাতে হাত দাও না, আর দিতে নেই। ঠিক আছে, জামাগুলোকে ইস্ত্রি করতে হবে, নাহলে জামাগুলো পরা যাবে না। চলো প্রথমে একটা জামা ইস্ত্রি করে নেবো, এখন বাদ বাকি পরে করবো। কিছু বলতে চাও, তুমি বলতে চাও কিছু, কি বলতে চাও? ঘুরতে যাবে তো? ঠিক আছে, জামাটা ইস্ত্রি করি তারপর ঘুরতে যাবো। চলো তাহলে আগে জামাটা ইস্ত্রি করি, তারপরে এখানে একটু ব্যালকনিতে যাবো। এই 10 তলাতে থাকার অনেক ফায়দা আছে, কারণ এখান থেকে ভিউগুলো খুব ভালো ভালো দেখা যায়। আর একটা মানে ফায়দা থাকলে তো তার ইয়ে থাকবে, আর এখানে নেটওয়ার্ক মানে থাকেই না, নেটওয়ার্ক বলতে গেলে হয় পুরো ফালতু, ঠিক আছে, টাওয়ার টাওয়ার থাকে না, গেম খেলা তো যায় না যায় না, এমনি নর্মাল ফোনে কথা বলা যায়, তাতে আবার মাঝে মাঝে আটকে যায়। ঠিক আছে চলো তাহলে আমি জামাটা ইস্ত্রি করি, তারপরে এখানে একটু ব্যালকনির দিকে যাবো। ঠিক আছে চলো আগে ইস্ত্রি করে নি। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে। চলো ভাই চলো,
তুমি ঘুম পাচ্ছে? মানে ঘুমতে কান্নাকাটি করছে। অন্ধকার চলো ওখানে ঘুম পে গেছে মানে কান্নাকাটি করছে। এই যে তো দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, এটার কথাই বলছিলাম একটু আগে। চলো গইলা পড়টা মনে এসে গেছে, ঠিক আছে কি ঘুম পাড়ি দিচ্ছি। ঘুম পাচ্ছে মানে টাটা করে দাও, ঘুম থেকে উঠে দেখা হবে তোমাদের সাথে। চলো এটাকে খুলি, আনবক্সিং করি। অনেকদিন ধরে অর্ডার দেওয়ার পরে ফাইনালি দিয়ে গেছে আজকে। আমি ভাবলাম হয়তো আজকেও দিয়ে যাবে না হয়তো, কিন্তু না আজকে দিয়ে চলে গেছে। চলো দেখা যাক জিনিসটা কেমন আছে। চলো এটাকে খোলা যাক। এটা হচ্ছে মোবাইল হোল্ডার, মোবাইল হোল্ডার এটা, এটা পরে বেড়াবে ঘুরে আপ। এখন বাজে কটা বাজে? সাড়ে ছটা। এখন সাড়ে ছটা বাজে আর একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুমে গেছিলাম খেয়ে দিয়ে দুপুরে। আর সব সেট আপ টেট আপ সব করা হয়ে গেছে গরিলা পটে। আর এখন একটু একতলাতে যাবো, একতলাতে তোমাদের তো দেখাইনি, একতলাতে পার্ক আছে একটা, ঠিক আছে? পার্ক আছে, সুইমিং পুল আছে, জিম আছে, ঠিক আছে? চলো একতলাতে যাবো, আমি যাবো, দিদি হয়ে যাবে। আর অনেকদিন থেকে বেড়াইনি, বৃষ্টি হচ্ছে, তো একতলাতে যাবো। চলো বউও যাবে আমাদের সাথে, চলো যাওয়া যাক তাহলে। চলো বেরিয়ে পড়েছি। আসো বাবু, পার্ক আর পাশে জিম আছে। চলো জিমটা দেখাই তোমাদেরকে। জিমে অনেক লোক আছে, তো সেজন্য পরে একদিন আসবো, সেদিন জিমটা দেখাবো, ঠিক আছে? আজকে দেখানো হবে না, কারণ অনেকে আছে জিমে, তো বাইরে থেকে ভিডিও করলে তারা খারাপ ভাববে পারে। এবার কে কী ভাববে সেটা তো জানি না। তো দিদি ভাইকে বলেছিলাম জিমে আস যাওয়ার কথা, তো দেখি যদি হয় তো জিমে যাও, ঠিক আছে? যাওয়া শুরু করবো জিমে। তো চলো এখানে, বউ খেলছে এখানে।
এটা সুইমিং পুল, এটা এখন বন্ধ, আজ কেউ ইউজ করে না, তো সেখানে বন্ধ। আমি ভাবলাম হয়তো খোলা থাকবে, একটু চাবো, ছবিটা তুলবো, কিন্তু বন্ধ তো এটা। চলো, অনেকটা টাইম কেটে গেছে এখানে, আর চলো এবার রুমের দিকে যাবো। আর সে তো মানে বসছেই না, ঘাসে ঘাসে যায়নি সে, মানে অনেক কোনোদিন বসেনি তো ঘাসে যায়নি, আর ঘাসগুলো পুরো খাতা খাতা হয়ে আছে। যখনই পা দিতে ফুটে যাচ্ছে, সে যেহেতু সে কান্নাকাটি করছে, ওই জন্য সে বসেই নি কিছু। চলো রুমের দিকে যাই, এখন 7:30 বেজে যাচ্ছে, 7:30 বেজে গেছে। এখানে এখন আলো, রুমে চলে এসেছি। এবার দিদি ভাই বলছে একটু বাজারের দিকে যেতে হবে, পেঁয়াজ আর চিকেন কিনতে হবে, চলো কিনে আনি। 5 মিনিটস লেট, তারপরে কমপ্লিট হয়ে গেছে, চিকেন নিয়েছি আর চিকেন আর পেঁয়াজ আছে, চলো তাহলে রুমে যাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ডিসলাইকও করতে পারো, আর চ্যানেলে নতুন কেউ এলে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভাবছিলাম তো মানে 7 দিনে 6টা ভিডিও আপলোড করবো, বা 7 দিনে 7টা ভিডিও আপলোড করবো, ঠিক আছে, মানে প্রতিদিন ভিডিও বানাবো আমি ভাবছিলাম। তো এবার তোমরা প্লিজ জানিও, ঠিক আছে, তোমরা কি চাও, যদি আমি তোমরা যদি বলো তাহলে 7 দিনে 6টা ভিডিও আপলোড করবো, চেষ্টা করবো করার, ঠিক আছে। তো প্লিজ এটা নিয়ে তোমরা কমেন্ট করো যে তোমাদের কি ইচ্ছে, যদি তোমরা বলো আপলোড করতে তাহলে ট্রাই করবো, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, বাই বাই।